আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি তরকারি রেসিপি একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে শশা দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি প্রথমে আমি শশাগুলিকে ছিলে তারপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা শশা নিয়েছি এবার আমি শশাগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে শশাগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব এতে করে শশার যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তার মধ্যে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব এবার আমি এখানে আদা রসুন দুটো একসাথে পেস্ট করে রেখেছি তা দিব এক চামচ দিয়ে আমি ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এখানে অল্প পরিমাণে পানি দিব মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার আমি এখানে মরিচের গুঁড়ো দিব এক চামচ হলুদের গুঁড়ো দিব এক চামচ ধনিয়ার গুঁড়ো দিব হাফ চামচ লবণ দিব পরিমাণ মতো লবণ ঝাল দুটো আপনাদের সাধনে যেখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠব তারপর আমি এক থেকে দুই মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব তারপরে এখানে আগে থাকতে আমি যে শশাটাকে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে রেখেছি তা দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি ঢাকনা দিয়ে আর ঢেকে দিব না এভাবে আমি শসাগুলোকে কষিয়ে নিব আর তরকারিটা যত ভালো করে কষাবেন তরকারি খেতে তত বেশি মজা হবে এবার আমি এখানে এক কাপ পানি দেবো কারণ শশাটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি তাই এখানে খুব বেশি পানি আমি এখানে ব্যবহার করবো না পানিটা দেওয়ার পরে ফুটে ওঠার পর আমি দুই তিন মিনিট অপেক্ষা করে এখানে আমি আগে থাকতে মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি তা দিয়ে দিব। আমি মাছগুলো কাঁচায় ব্যবহার করছি কারণ ইলিশ মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে ভেজে অথবা মশলার সাথে কষিয়েও নিতে পারেন তিন থেকে চার মিনিট পরে মাছগুলোকে আমি উল্টিয়ে দিব ওই পাশটা আমি এইভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত রেখে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নিব আর ছোট্ট একটা অনুরোধ যদি আমার এরকম সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত আপনারা সবাই